নমস্কার বন্ধুরা, চাকুম চুকুমে শ্রীরূপা নবনীতায় আপনাদের সকলকে স্বাগত। আমি শ্রীরূপা আপনাদের জন্য আজ নিয়ে এলাম চার ধরনের লস্যির প্রিপারেশান। প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে একই ধরনের লস্যি সবসময় ভালো নাও লাগতে পারে, তাই চলুন চার রকমের লস্যি প্রিপেয়ার করে দেখিয়ে দিই আজকে আপনাদেরকে। ফার্স্টে প্লেন লস্যি। প্লেন লস্যি বানানোর জন্য প্রথমেই নিয়ে নেব চার টেবিল চামচ দই, কিছু নিয়ে নেব আইস কিউব, নেব অল্প একটু জল, চিনি নেব দু চামচ নিলাম, টু টিস্পুন। তবে চিনিটা দই কতটা টক তার উপর ডিপেন্ড করে কিন্তু চিনির পরিমাণ হবে। নিয়ে নেব ওয়ান টিস্পুন লেবুর রস, লেমন জুস। তবে এই জুসটা যদি গন্ধরাজ লেবুর হয় তাহলে কিন্তু লস্যিটা দারুণ হয়। তো ব্যাস, এই সবগুলো একসঙ্গে নিয়ে মিক্স করে নিলাম, তৈরি হয়ে গেল প্লেন লস্যি। তবে চাইলে এটা মিক্সিতে না করে আপনারা হাতেও এটা মিক্স করে নিতে পারেন। রেডি হয়ে গেল আমাদের প্লেন লস্যি। সেকেন্ড আমরা করব পিস্তা কেসর লস্যি। পিস্তা কেসর লস্যিতে মেন উপকরণ পেস্তা আর কেসর। একইভাবে দই নিয়ে নেব, দই, চিনি আর বরফ, আইস কিউব আমরা যেরকম নিয়েছিলাম সেরকমই একই পরিমাণ নিয়ে নেব। শুধু এর সঙ্গে মিক্স করব একটু কেসর আর কিছু পেস্তা বাদাম, তার সঙ্গে দিয়ে দিতে পারি কিছু কাজু। কাজুটা ম্যান্ডেটরি নয়, তবে থাকলে অবশ্যই কাজু দেবেন। একইভাবে অল্প একটু জল, খেয়াল রাখতে হবে জল যেন খুব বেশি না হয়ে যায়। একটু আগে মিক্স করে নেব কেসারটা, আগে একটু মিক্স করে নেব, নিয়ে ব্যাস পুরোটা একসঙ্গে মিক্সিতে দিয়ে দিলাম, হয়ে গেল রেডি পেস্তা কেসার লস্যি। একটু গার্নিশিং করে দিই, কিছু পেস্তা কাজু কিছু গুঁড়ো ছিল আমি সেগুলো উপর দিয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প একটু কেসার ছড়িয়ে দিলাম। সুন্দর রেডি হয়ে গেল পেস্তা কেসার লস্যি, অসাধারণ টেস্ট হয়। নেক্সট আমরা দেখব ব্যানানা লস্যি। যে কোনো কলা, পাকা কলা একটু পিস করে নিয়ে সেটা মিক্সিতে মিক্স করতে হবে। একইভাবে উপকরণ একই থাকবে, দই, চিনি, আইস কিউব, জল একই থাকবে, তার সঙ্গে আমরা শুধু ব্যানানাটা মিক্স করব, কলার টুকরোগুলো মিক্স করব। ব্যাস রেডি হয়ে গেল ব্যানানা লস্যি, একটু গার্নিশিং করে দিই, কলার টুকরো একটু উপরে দিয়ে দিই। আর ওই বলেছিলাম যে আমি একটুখানি পেস্তা আর কাজু একটু গুঁড়ো করে রেখেছি সেটা একটু ছড়িয়ে দিই, ম্যান্ডেটরি নয়, তবে ওই গার্নিশিংয়ের জন্য একটু দিয়ে দিলে দেখতে সুন্দর লাগে। এবার যেটা করব সেটি হলো চকোলেট লস্যি। আমার কাছে একটা চকলেট বার ছিল, সেই চকলেট বারটাকে এইভাবে একটু গুঁড়ো করে নেব। নিয়ে একইভাবে দই দেব, যতটা পরিমাণ করবেন আপনারা সেই বুঝে। অ্যাকচুয়ালি টু টেবিলস্পুন দই হলে মোটামুটি দেড় টিস্পুন চিনি লাগে। চকলেটের গুঁড়োগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে দিলাম একটু চকলেট সিরাপ। একইভাবে আইস কিউবও দিয়ে দেব। ব্যাস এবার এটাকে মিক্স করে নিলেই রেডি হয়ে যাবে চকলেট লস্যি। গ্লাসটাকে একটু সুন্দর দেখার জন্য
চারপাশে আমি একটু গ্লাসের চারপাশে একটু চকলেট সিরাপ আমি আগে লাগিয়ে দিলাম, দিয়ে এর উপর দিয়ে ব্যাস চকলেটের গুঁড়ো একটু ছিটিয়ে দিলাম। রেডি হয়ে গেল আমার চকলেট লস্যি। রেডি হয়ে গেল আমাদের চার ধরনের লস্যি। বাড়ির সদস্যদের যার যেমন পছন্দ তাকে তেমনই করে খাইয়ে দিন। অতিথি এলে আপ্যায়ন করুন, এই গরমে অতিথি আপ্যায়নের জন্য এটাই বেস্ট। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের রেসিপিগুলো? যদি ভালো লাগে লাইক কমেন্ট করুন, অবশ্যই সব প্রিয়জনদের মধ্যে শেয়ার করুন, আর যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যেন। তো আবার আসবো একটি নতুন কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে। ততক্ষণ অবধি ধন্যবাদ সকলকে।